বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক বললেন হানিফ। এদিকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী। জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আত্মঘাতী পথে হারছে বিএনপি। আরো জানাবো সায়েন্স ল্যাবে বিস্ফোরকের আলামত পায়নি সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো পদত্যাগ করলেন চৌহালি উপজেলা বিএনপির সাত নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক বললেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে, এটা নিয়ে কোনো কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক। মাহবুবুল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া সশরীরে রাজনীতি করতে পারবেন না, যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। হানিফ বলেন, আমরা চাই বিএনপি 300 আসনেই ভোট করুক, তারা কেন অন্যের দাসত্ব করবে? আমরা কাউকেই দাস হিসেবে দেখি না, কেউ যদি নিজেদেরকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার। পরে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এদিকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নিয়ে যা জানালেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আবেদন পেলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আগামী 24 মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে। বিএনপির পক্ষ থেকে মেয়াদ বাড়ানোর কোনো আবেদন পেয়েছেন বা তাকে পুনরায় কারাগারে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা এখনও কোনো আবেদন পাইনি, আবেদন পেলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব। জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আত্মঘাতী পথে হারছে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। এই লক্ষ্যে দীর্ঘদিন থেকেই বিএনপি সরকার গঠনের রূপরেখার 27 দফা, সরকারের পতনের 10 দফা দাবিসহ আন্দোলন, সংগ্রাম ও পদযাত্রা কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে আজ শনিবারও 4 মার্চ বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রার পূর্বে এক সমাবেশও করেছে দলটি। সমাবেশে আগামী 11 মার্চ দেশের সব মহানগর জেলার যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে মানববন্ধন ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অন্যদিকে বিএনপি আসলে কি চায় এই নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেছেন, বিএনপি আসলে কি চায় তা কেবল বিএনপি জানে, বাইরে থেকে সেটি বলা সম্ভব নয়। তবে তাদের অতীত বর্তমান কর্মকাণ্ডের সংমিশ্রণে একটা সম্ভাব্য চিত্র তৈরি করা যায়, আর সেটাই বিশ্লেষকদের কাজ। তাদের কাজ জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করা নয়। 2024 সালে জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থান কি হতে পারে সে বিষয়ে ক্রমেই তারা পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছে, যা একটা রাজনৈতিক দলের জন্য আত্মঘাতী পথ। শনিবার 4 মার্চ বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির পদযাত্রা কর্মসূচির পূর্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাটাছেঁড়া সাজানো সংবিধানে আওয়ামী লীগের তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না। সরকারের মন্ত্রীরা বলেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে একটি পাতানো নির্বাচনের জন্য সাজিয়ে নিয়েছে আওয়ামী লীগ, যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। এর আগে নির্বাচনে ভোট কেন্দ্রে কুকুর শুয়েছিল, এ ছবি মিডিয়ায় প্রচারও হয়েছে। এই দেখে আমাদের এক নেতা বলেছিলেন, কুত্তা মার্কা নির্বাচন। আবারও পাতানো সাজানো নির্বাচনের আয়োজন চলছে। একই দিনে শনিবার 4 মার্চ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন ছাড়া কোনো সরকার উৎখাত করা যাবে না, নির্বাচনই হলো ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজে যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।
যারা হেনা ভোট করেছিল রাতের অন্ধকারে, যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল, বিরোধী দলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, সেই ওরা আমাদের গণতন্ত্র শেখায়? আসলে বাংলাদেশের রাজনীতির পথে বিএনপি কোন দিকে মোড় নিচ্ছে, এক্ষেত্রে ক্ষমতাশীল আওয়ামী লীগের ভূমিকা কি হতে পারে, এইসব বিষয় নিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা আজকের শনিবার 4 মার্চ দুই দলের নেতাদের উদ্ধত বক্তব্য বিশ্লেষণ করে বলেছেন, বিএনপি মহাসচিব একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি, তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ, কিন্তু তিনি তার আজকের বক্তৃতায় বিগত নির্বাচন নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন তা দেশের রাজনীতিতে একটি অসদাচরণ বা উগ্রপন্থী আচরণই বলা চলে। অপরপক্ষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নমনীয়ভাবেই বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া গণতন্ত্রের প্রশ্নেই তিনি যে ইতিহাস তার বক্তৃতায় তুলে ধরেছেন সে ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সকলেরই জানা। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেছেন, 10 ডিসেম্বর সরকারের পতন ঘটানো হবে বিএনপির এমন আগাম ঘোষণা দেশ বিদেশে তাদের প্রোপাগান্ডা বাহিনীর নজিরবিহীন মিথ্যাচারে পূর্ণ গুজব ছড়ানো এবং তারপর সেদিন সত্যিকার কি ঘটেছে তার সবকিছুই এখন সবাই জানেন ও দেখেছেন। গুজব এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক অস্ত্র, এর লক্ষ্য সংঘাত, সংঘর্ষ, নৈরাজ্য, অরাজকতা ও রক্তপাত ঘটানো। গুজবের মাধ্যমে এবার তারা মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা ও উদ্বেগ সৃষ্টি করতে পেরেছিল, একথা সঠিক, কিন্তু র্যাশনালিস্টিক বা যুক্তিবাদী মানুষ কিন্তু ঠিকই বলেছেন, 10 ডিসেম্বরে বড় এক অশ্বডিম্ব ব্যতীত আর কোনো প্রাপ্তি বিএনপির হবে না। কিন্তু ইতিবাচক দিক হলো বিএনপির প্রোপাগান্ডা বাহিনীর মিথ্যাচারী মুখোশ উন্মোচিত হয়েছে। আগামী দিনে মানুষ এমন সব গুজব আরও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবে। তারা বলেছেন, প্রকৃতপক্ষে বিএনপি একটি আত্মঘাতী পথে হাঁটছে, দেশের অভ্যন্তরে 111-এর কুশীলব পৃষ্ঠপোষক ও সুবিধাভোগী কিছু বড় মিডিয়া হাউস, কিছু সুচিহ্নিত কথিত সুশীল ব্যক্তিরা বিএনপিকে নৈরাজ্য ও রক্তপাতের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং উস্কানি দিচ্ছে। বিএনপি এই ধরনের উস্কানিদাতাদের দ্বারা প্রভাবিত না হয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে তা হবে বিএনপির জন্য ফলপ্রসূ। এক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের যে আহ্বান জানাচ্ছে তার জন্য আলোচনার দ্বারা সম্প্রসারিত রেখেছে, কিন্তু সংবিধানে যে সংশোধনী ইতিমধ্যে হয়ে গেছে তা আবার পরিবর্তন করতে হলে অবশ্যই বিএনপিকে নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদে আসতে হবে, এছাড়া অন্য কোনো পথ আর নেই। আন্দোলনের মাধ্যমে তা সম্ভব নয়, কেননা গত 14 বছরে বিএনপির আন্দোলন কেমন হয় তা প্রমাণিত হয়ে গেছে। এখন কেবলই দেখার বিষয় বিএনপি আত্মঘাতী পথে হাঁটবে নাকি ফলপ্রসূ নির্বাচনে অংশগ্রহণ করবে। আরও জানাবো সায়েন্স ল্যাবে বিস্ফোরকের আলামত পাইনি সেনাবাহিনী। রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন মেনশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। মেজর কাইসার বাড়ি বলেন, আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি। প্রাথমিক পর্যবেক্ষণের পর আমরা মনে করছি এ বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে সেটা বুঝতে পারতাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যে কোনো ধরনের বিস্ফোরণ হতে পারে, তবে প্রকৃত কারণ জানার জন্য আমাদের আরও তদন্ত করতে হবে। আমরা যেহেতু বিস্ফোরক শনাক্ত করি আমাদের যন্ত্র দিয়ে, তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি এখানে বিস্ফোরক দ্রব্যের কোনো আলামত পাওয়া যায়নি, এখানে বারুদ বা IED ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের আসল কারণ আরও তদন্ত শেষে পরে জানা যাবে। উল্লেখযোগ্য, রোববার সকাল 10:50 দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়ঙ্গন শপিং মলের পাশের ভবন শিরিন মেনশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় 3 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে ভর্তি করা হয়েছে, বাকি 6 জনকে শেখ হাসিনা বার্নস ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 4 কারণে বিস্ফোরণ হতে পারে ধারণা পুলিশের। টিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ.মহিদউদ্দিন বলেন, বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ। বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়, ভবনটির 3 তলায় ছোট ছোট কয়েকটি অফিস ছিল এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারো প্রবেশ করা উচিত হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি, পরিদর্শন করেছি। তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে 4টি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সেগুলো হলো শর্ট সার্কিট,
জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা এসি বিস্ফোরণ। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না, তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছিল পুরো সায়েন্স ল্যাব এলাকা, কেঁপে উঠেছিল আশেপাশের বহু ভবন। স্থানীয় বাসিন্দারা বলেছেন বিস্ফোরণটি অনেক শক্তিশালী ছিল। ভবনটি সিকিউরিটি গার্ড আব্দুল কাদির বলেন, বিস্ফোরণের সময় ভবনের গেটে একটি চেয়ারে বসেছিলাম, বিস্ফোরণে ভবন সহ আমার চেয়ার কেঁপে ওঠে, বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। এর কিছুক্ষণ পরেই ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিচে নামতে থাকেন। পরে বের হয়ে দেখি তিনতলা ভবনটির সামনে মানুষ পড়ে আছে আর ভেতরে সবকিছু চুরমার হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, পদত্যাগ করলেন চৌহালী উপজেলা বিএনপির সাত নেতা। গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের দলে না রেখে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের নিয়ে কমিটি গঠনের অভিযোগে সদ্য ঘোষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির আংশিক কমিটি থেকে সাত নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন নবগঠিত চৌহালী উপজেলা বিএনপির সহসভাপতি মোজাহার মৌলভী, সহসভাপতি বাবুল সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, সদস্য ইউনুস শিকদার, ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ, আব্দুল আলিম ও আহসান হাবিব দুলাল। পদত্যাগের কারণ হিসেবে নেতৃবৃন্দ উল্লেখ করেন, নবগঠিত উপজেলা বিএনপির আংশিক কমিটির যোগ্যতা নির্ভর কমিটি হয়নি। ইউইপি ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থনকারী এবং নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে সংবর্ধনা দেওয়া ব্যক্তিদের বিএনপির অনুমোদিত আংশিক কমিটিতে স্থান দেওয়া হয়েছে। দলের জনপ্রতিনিধি ও স্থানীয় গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা কমিটিতে স্থান পাননি, নিবেদিত নেতাকর্মীদের স্থান হয়নি কমিটিতে। এসব কারণে তারা দলের পদ থেকে পদত্যাগ করলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।